মিয়ানমারত যে কাণ্ড হয়েছিল, দুজনে নাগাল্যান্ডের পর আত্মসমর্পণ করলে, আর এজনে আরক্ষীর জিম্মারপর হেঙ্কাসহ পলাই যাওতে পানিত পড়ি মৃত্যু হল বলে আরক্ষী ঘোষণা করেছে। এটা প্রশ্নটা হল, যাকালি একটা গুয়াহী হাইকোর্টের কেস হয়েছে আর সরকারের গৃহ বিভাগ আরক্ষী সঞ্চালক প্রধানক নোটিশ দিছে গুয়াহী হাইকোর্টে, যেটা যখন মৃত্য হল পিতৃয়ে দাবি করেছে যে তেওঁৰ পুত্ৰ আর ঢিং আরক্ষীয় সার্কুলেট করা ফটোখনের যখন তপস্যুল সেই দুজন একে ব্যক্তি নহয়। যদি এনেকা হবলে হয় তেতিয়াহলে আমি ভাবো আরক্ষীর দায়বদ্ধতা, আরক্ষীর নিরপেক্ষতা আর উপরের পর হেঁচা দিয়ার বাবে যেটু হিন্দিত কয় জন্মভূমি পথ সাদি তেনেকা, মানে তাৎক্ষণিকভাবে যেটু ডিজিপি মহলে মাঝে মাঝে টুইট করে থাকে যে এইবিলাকরে এই কুফল বলে ভাবিলে মানে বাধ্য হম। গতিকে মানে আশা করি যে পোস্টমর্টেম রিপোর্টত কি সন্দেহ প্রকাশ করা হয়েছে এতালে পোস্টমর্টেমর রিপোর্ট ওলা নাই। ইয়ার আগত জোনমনি রাভার পোস্টমর্টেম সম্পর্কে গুয়াহাটী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসকজনে কৈছিল যে এই পদ্ধতিটোয় ভুল হয়েছিল সে সময়ত। আর কিমান একটা হাই প্রোফাইল কেস যেটা জোনমনি রাভাই কি কয় আপনার বিদেশী মুদ্রা বা নকল ভারতীয় মুদ্রা নকল সোণ এইবিলাক গোচর তদন্ত করেছিল আর মৃত্যুটো সন্দেহর আবর্তত রয়ে গেল। সিবিআইও তার সঠিক কিনা দিব পারে বলে বহুতে সন্দেহ করে। গতি সময়ত গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে রিজেক্ট করার পিছত সুপ্রিম কোর্টে সরকারক এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিংয়ের বিষয়ে নোটিশ দিয়ে আছে। সেই সময় যাকালি বিটিআর এখন জেলাত এনেকি আরক্ষী জিম্মার এজনের মৃত্যুর কথা ওলাইছে, এই পুখুরীত পড়ি এজনের মৃত্যুর কথা ওলাইছে, এইবিলাকে আরক্ষীর বিষয়ত আমার সন্দেহর মানে উদমনি যোগাইছে। মানে আশা করো ভাল ধরনের তদন্ত হব লাগে, দুটিয়ে শাস্তি পাব লাগে, কিন্তু যেটু এক্সট্রা জুডিশিয়াল কিলিং জাতীয় কামবিলাক কিন্তু আরক্ষী বন্ধ করব লাগে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।